একজন আলেম বলেছেন কারো রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারো শরীরে বিশেষ কোন ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহ আলা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে, তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখেরাত বিমুখ হবেন, এরকম কোন ধারণা কোরআন হাদিস তো আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন, তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, দিনদারি, এটা আল্লাহ প্রদত্ত। কারণ রক্তের গ্রুপ কিছু হলে, এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আগ্রার থেকে দূরে থাকে, এই বেচারা মনে করবে তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তো এত সহজ সমীকরণ করা উচিত না, আর বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আলেমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? ভাই, আলেমরা বেশিরভাগ বিষয়ে ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সয়ক্ত আমাদের কথা বলা আলেম আছে কোনো? জোহরের নামাজ ছয় রাকাতের পক্ষে কোনো আলেম আছে? শুধুমাত্র অনৈক্যগুলোকে অনেকে বড় করে দেখায়। আমি যে দেখি যে 99% বিষয়ে সবাই অমিলের বিশেষগুলো বেশি না কম, কম, এই কমটাও দূরত্বটা কমে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব কি আমরা আলাদা বলবো? কোথায় আমি কি ওয়াজ করলাম না করলাম, আমি কারোর নামও নেই না, ইশারাও দেই না, আমার মাথায়ও নেই, ভিডিও কেটে তার সাথে লাগাই দিলেন, কাজটা কি হালাল না হারাম? সবচেয়ে ওয়াজ বেশি শুনে ক্যামেরাওয়ালা, আর ওয়াজ শোনার পরে আবার এই যে আকামটা করেন, আল্লাহর কাছে জবাব দি করা লাগবে কি লাগবে না বলেন? ওলামায়ে কেরামের একজনের সাথে আরেকজনকে বাঁধানোর জন্য ভক্তদের দায় অনেক বেশি। আমার ভক্ত, ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আছে না নেই, ওনার ভক্ত আবার আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন আপনি ধরা খাবেন, গালি দেওয়া কি হালাল কাজ না হারাম কাজ? আপনি যখন গালি দিলেন, ওনার ছবি বিকৃতি করলেন, কিয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ এটা আমার ভক্ত, আল্লাহ ওর কিছু করবেন না, খবর সাবর দিয়ে দেন, এরকম কথা? আপনার হুজুর নিজেদের উপরে থাকবে, আপনার কোথা থেকে বাঁচাবে? নিজের আমল নিজেকে বাঁচাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। অতএব ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক, যদি চান কাউকে ভক্তি করেন ভালো কথা, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, কোথাও লেখালেখি করবেন না, এটা আপনাদের দায়িত্ব, মানতে পারবেন ইনশাআল্লাহ? আর আমার ইউটিউবার ভাইরা বললেও লাভ হবে কিনা আল্লাহ জানে ভালো, আপনারা এই যে ভিডিও কাটাকাটি করা, ভাই ভিউ একটু বেশি হবে কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগবে না, সেটা মাথায় রাখেন। অ্যাডসেন্স করে পয়সা হয়তো কয়েকটা একটু বেশি পাবেন বুঝলাম, কিন্তু এটা কারণ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কি হবে না, আল্লাহ আমাদেরকে সবাই তার ভয় অন্তর ভালো করার তৌফিক দান, আমিন।